সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, সামরিক বিশেষজ্ঞ সবাই মিলে এখন আশঙ্কা করছেন, যেইভাবে বিশ্ব সামনের দিকে ধাবিত হচ্ছে, যেই কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ। এইবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, সমস্ত দুনিয়া বিনাশ হয়ে যাবে। এই মানুষ, লুবি মানুষ, অহংকারী মানুষ, আল্লাহর অবাধ্য মানুষ দুনিয়াকে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন না? 400 কোটি মানুষের সম্মিলিত সম্পদ মাত্র 62 জনের হাতে। আমি তখন বলেছিলাম 1 বছর পরে দেখবেন এটা সংখ্যাটা অর্ধেকে নেমে আসবে, 32 জনের হাতে, 30 জনের হাতে জমা হবে। আমার সমস্ত ধারণাকে একবারে মিথ্যা প্রমাণ করে দিয়ে গত সপ্তাহে আমি পত্রিকা পড়লাম, মাত্র 8 জনের হাতে পৃথিবীর 400 কোটি মানুষের সম্মিলিত সম্পদ। কুক্ষিগত হয়েছে ক্ষমতা, কুক্ষিগত হচ্ছে সম্পদ, কুক্ষিগত হচ্ছে আপনার জীবন। আরে মিয়া, আপনার জীবন তো তাদের একটা আঙ্গুলের ইশালার মধ্যে বন্দি। একটা সুস্থির দেবে আপনার দেশ, শহর নগর ধ্বংস হয়ে যাবে মিয়া। চোখে দেখেননি বাগদাদ, দেখেননি সিরিয়া, দেখেননি ত্রিপোলি, দেখেননি আপনি কান্দাহার, দেখেননি কি হবে মানব জাতির? আইন শৃঙ্খলা বাহিনী বানানো হয়েছে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, নতুন নতুন টেকনোলজি প্রয়োগ করা হচ্ছে, অত্যাধুনিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে সমাজে শান্তি আনার জন্য। আমি বলবো পরিসংখ্যান করুন, 50 বছর আগে সারা পৃথিবীময় যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি, অভাব, দারিদ্র বাড়ছে না কমছে? বাড়ছে। আর প্রতিটা দেশে চুরি, ডাকাতি, অবিশ্বাস, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মিথ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। আর মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সিনাগগ, ওই ধর্ম উপাসনালয়গুলিতে উপাসকদের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কোরআন, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পাঠ করা, মুখস্থ করা, হেফজ করা বাড়ছে না কমছে? ধর্মসভা, ওয়াজ, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল, প্রতিবাদ বাড়ছে না কমছে? কই, অন্যায় তো থামাইতে পারেন নাই, এখন তাহলে কি হবে? ভাগ্যের উপর ছেড়ে দিবেন? একটা কথা বলে রাখি, যার দুনিয়া শেষ তার আখেরাতও শেষ, তার সামনে দাঁড়াইতে হবে হাশরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, দাঁড়াও, আমি তোমাকে আমার রূহ দিয়েছি, আমি তোমাকে খলিফা হিসেবে ঘোষণা দিয়েছি, আমার সমস্ত মালায়েকদেরকে সার্ভিসের কাজে লাগিয়ে দিয়েছি, নিরন্তরভাবে তুমি তোমার মায়ের পেটে ছিলে, তখনও তোমার খাদ্যের নিশ্চয়তা আমি দিয়েছি, কি করেছিলে জবাব দাও। কাজে যাদের এই দুনিয়া শেষ তার আখেরাত শেষ, এই দুনিয়াতে না হলে বোম টোম খাইয়া মরলাম, ওখানে কি হবে তাহলে? ওখানে বাঁচবো কেমনে? দেহ এবং আত্মা যেমন আলাদা করা যায় না, দুনিয়া আখেরাত আলাদা নয়। প্রত্যেকটা মানুষের ইহকাল এবং পরকাল উভয় জীবন নিয়ে তার একটা জীবন। তাহলে দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন দুইটা নিয়েই ভাবতে হবে এখন।